গুড মর্নিং ক্লাস, আজকে আমরা পার্সেলে একটা দ্বিতীয় ভাগ শিখব। দ্বিতীয় ভাগটা কিরকম হবে? আগের দিন পার্সেল বলার সময় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ বা ইংরেজিতে যদি আমরা বলি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পড়ানোর সময় তোমাদের নিশ্চয়ই আমি বলেছিলাম যে এই পার্সেল পড়াটার জন্য ওই যে আমি, তুমি, সে এগুলোকে ভাগ করাটা শুধু এমনি এমনি ভাগ করা নয়, এগুলোর পেছনে আরো একটি কারণ আছে। তার সাথে বলছি কি বলেছিলাম, না ক্রিয়াপদের একটি সম্পর্ক আছে। আজ আমরা সেই জায়গাটা কিছুটা দেখব। ধরে নাও যে কোনো একটা ক্রিয়াপদ, ধরে নাও যে কোনো একটা ক্রিয়াপদ আমরা আজকে ধরে নিই। ধরে নিব যেমন ধরে নাও তোমরা খেলতে যদি ভালোবাসো তাহলে আমি বলতে পারি খেলা, তাহলে খেলা একটা ক্রিয়াপদ। এবং সেক্ষেত্রে আমরা দেখি আজ আমরা খেলা ক্রিয়াপদটা দিয়ে এই যে তিনটে পুরুষ, এই তিনটে পুরুষের মধ্যে খেলা ক্রিয়াপদে কি কি পরিবর্তন আসে সেগুলো তোমরা দেখো। তোমাদের বাংলা ইংরাজি দুটোর জন্য এটা খুবই উপকারী। দেখেন আজ আমি ক্রিয়াপদটা লিখে দিই এখানে, আমরা খেলা, খেলার ইংরেজি কি তোমরা নিশ্চয়ই সকলে জানো, খেলা ইংরেজি কি প্লে। বাংলা বলার সময় তোমরা বলে থাকো কিন্তু এবার খেয়াল করে দেখবে, সে একটু খেয়াল করে মন দিয়ে তাহলে বুঝতে পারবে কি জিনিস। হ্যাঁ এবার দেখো, যাক এবার হচ্ছে গিয়ে এখানে আমরা লিখে দিই সিঙ্গুলার, মানে এক বছর, মানে একজন বোঝাবে, সেই ক্ষেত্রে কি হবে। আর এখানে লিখে দিই আমি পুরা, মানে একের বেশি বোঝাবে সেই ক্ষেত্রে। এবার ফার্স্ট পার্সন গুলোকে আমি এখানে এক, এক বলছে ফার্স্ট পার্সন, দুই, দুই যদি বোঝায় তাহলে সেটাকে সেকেন্ড পার্সন, তিন মানে থার্ড পার্সন। এবং থার্ড পার্সনে আমি আরো একটা উদাহরণ দেবো, যেটা আমি দুটো তিন লিখলাম, এটা কিন্তু তিনের পর চার নয়, দুটো তিন, মানে দুটোই থার্ড পার্সন বোঝাচ্ছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, দুটোই প্রথম পুরুষ, দেখবো পরপর দেখবো। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, কি হবে আমি বা পুরোনো হবে আমরা, আমি নইলে আমরা। তাহলে খেলা দিয়ে কি বলো, উনি কি আমি খেলি, আর পুরোনো কি বলবো আমরা খেলি, একের বেশি হলে বলবো আমরা খেলি। এরপর দেখো সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষে কি হয়েছিল, তুমি তোমরা, তুমি তোমরা বা তুই তোরা বা আপনি আপনার, এগুলো প্রত্যেকের একটাই হয়, যেহেতু ইউ আমি তুমি দিয়ে দেখাচ্ছি বাকিগুলো একই হবে। তুমি খেলো, তারপরেরটা দেখো সে খেলে, তারা খেলে, আর আমি শেষকালে বলতে পারি এখানে ছেলেটি খেলে, আর এখানে বলতে পারি ছেলেগুলি খেলে। এত অব্দি দেখো, এবার ভালো করে খেয়াল করে দেখো, দেখো খেলা ছিল হচ্ছে আমাদের ক্রিয়া, একটা কাজ করার জন্য। এবারে যখনই হচ্ছে গিয়ে আমার উত্তম পুরুষ বা ইংরেজিতে বলে ফার্স্ট পার্সন, তখন হচ্ছে কিন্তু খেলি। দেখো পাল্টাচ্ছি কিনা, তখন কিন্তু বলে বলা যে আমি খেলা, বলছি কি আমি খেলি, তুমি খেলো, সে খেলে, তারা খেলে, চেঞ্জ হয়েছে, পাল্টেছে খেলি,
হ্যালো হ্যালে বোঝা যাচ্ছে? দেখো ভালো করে বুঝে নাও। তাহলে এই যে ক্রিয়াপদের এরকম পাল্টানো, এই যে পরিবর্তন, এগুলো দেখে আমরা সেটা কোন পুরুষ আছে সেটা চিনতে পারি। সেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, না থার্ড পার্সন হয়ে আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ আছে, এগুলো চেনা যায়। এবং এগুলোর জন্যই এই ক্রিয়াপদের এই পরিবর্তনের জন্যই কিন্তু এগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে করে থাকি। আশা করি বোঝা গেছে। তাহলে বাংলাতে তোমরা তো ভালোই বুঝতে পারছো যে ক্রিয়াপদ কিন্তু পাল্টাচ্ছে, ক্রিয়াপদের একটা পরিবর্তন আছে। খেলা ক্রিয়াপদ কিন্তু যখন আমার উত্তম পুরুষ হয়ে আছে খেলি, দ্বিতীয় মধ্যম পুরুষে যখন গেছে তখন খেলো, আর প্রথম পুরুষে যখন গেছে তখন হচ্ছে খেলে। এইভাবে এটা কিন্তু বর্তমান কাল, হ্যাঁ এটা বলে দেওয়া হলো, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট টেন্স আমি বলছি বা বর্তমান কালে বলছি। তাহলে বর্তমান কালে এই যে পরিবর্তন গুলো তোমরা দেখছো ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের এই পরিবর্তন গুলো কিন্তু মাথায় রাখা দরকার। কেন দরকার? ধরো আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। তুমি দেখলে ওখানে একটা মাঠে কিছু বাচ্চা খেলছে, তো তোমাকে কেউ প্রশ্ন করলো যে ওরা ওখানে কি করছে, তুমি উত্তর দিলে খেলছে। তাহলে শুধুমাত্র খেলছে এইটা দেখে আমরা বলে দিতে পারি যে কারা খেলছে, বা মানে যারা খেলছে তারা কোন পুরুষের মধ্যে পড়ে, বোঝা গেছে আশা করি। এবার ইংরেজি দেখে আমরা কি পরিবর্তন আছে। আমি ইংরেজি তোমরা সকলেই জানো আই, তাহলে খেলা ইংরেজি প্লে, আই প্লে, এখানে কি উই প্লে, তুমি খেলো ইউ প্লে, তোমরা খেলো একই হবে, মানে হিন্দি তুমি আর তোমরা মধ্যে কোনো ভাগ করতে সেখানে সে খেলে, হি হতে পারে বা সি হতে পারে, হি প্লে বা সি প্লে, এটা বলতে পারি। আমি আপাতত হিতেই থাকছি, সি দিলেও কোনো ভুল নেই। তারা খেলে দেব, ছেলেটি খেলে বয় প্লেস, ছেলেগুলি খেলে বয়েস প্লে। বাংলার মতো ইংরেজিতে বিষয়টা এতটাও জটিল না। বাংলাতে দেখো তিনটে চেঞ্জ হয়েছে, খেলি খেলো খেলে। ইংরাজিতে দেখো যখন আমি পুরা বা বহু বচনে যাচ্ছি তখন কিন্তু একটাই, আমি কিন্তু এক বছরের কথা বলছিলাম, কেবলমাত্র বহু বছরের ক্ষেত্রে দেখো যে একটাই ফর্ম বসেছে, সেটা হচ্ছে প্লে। সব জায়গাতে আমার ফার্স্ট পার্সনও তাই, সেকেন্ড পার্সনও প্লে, থার্ড পার্সনও প্লে, এবং সকলেই কিন্তু প্লুরাল, একের বেশি আমরা তোমরা তারা ছেলে কি সবার ক্ষেত্রে কিন্তু একের বেশি বলছে। দেখো ভারতের কোনো চেঞ্জ এসছে কি বাংলার মতো খেলি খেলো খেলে তিন রকম চেঞ্জ, তিন রকম ভাবে পাল্টে, কিন্তু ইংরেজিতে কি পাল্টেছে? কোনো পাল্টায় না। ইংরেজিতে এই পরিবর্তন কিন্তু হয় না একে বেশি হলে বা বহু বছর হলে, ক্রিয়াপদের কোনো রকম পরিবর্তন এখানে হবে না। কিছু বিশেষ ক্ষেত্র আছে সেগুলো যখন আমরা পরে আলোচনা করব সেটা পরে দেখা যাবে, কিন্তু বর্তমান কালের মধ্যে এই পরিবর্তন কিন্তু হয় না। চলে আসো এবার সিঙ্গুলার নাম্বার এক বছরের ক্ষেত্রে। দেখো মূল ভাষাটা ছিল আমাদের প্লে খেলা, এইটার পরিবর্তন আমরা দেখব। দেখো প্রথম দুটো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, অর্থাৎ উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ, খেলিয়েই খেলো বাংলাতে, কিন্তু ইংরেজিতে একই আছে প্লে। কোন পরিবর্তন হয়েছে কি মাইন্ড? তোমাদের নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে ক্লাস ফোর বা ক্লাস থ্রি এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওই একটা পড়া থেকে বলেছিলাম যে যদি আমি তুমি বাদ দিয়ে কোনো রকম এক বছর হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের পরে এস বা ইএস বসে, এরকম এটা হচ্ছে সেই আমি তুমি বাদ দিই। এবং ইংরেজি গ্রামারে যদি সেটা বলতে হয় কেবলমাত্র থার্ড পার্সন, থার্ড পার্সন অর্থাৎ প্রথম পুরুষ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই পরিবর্তন আসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি তুমি বাদ দিয়ে যে কোনো এক বছরের পরে ক্রিয়াপদের শেষে এস বা ইএস বসে। এবার কখন এস বসবে কখন ইএস বসবে সেটা তোমরা যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে, সেটা সময় তোমরা সেটা করতে করতে বা বই করতে করতে বা কোনো লেখা পড়তে করতে বা লিখতে লিখতে যারা লিখতে সেটা বুঝে যাবে। কিন্তু নিয়মটা মাথায় রাখবো যে বসে
এই পরিবর্তনটা হয়, আগে এইটুকুনি জানাটা খুব জরুরি যে আমি তুমি বাদ দিয়ে গেল যখনই চেঞ্জ হয়ে গেল সেটা আমি তুমি বাদ দিয়ে যখন অন্য কোনো ক্রিয়াপদ এলো, ক্রিয়াপদ কি বলতো যখন অন্য কোনো পুরুষ এলো এক বছর হলো তখন বাবা এখানে এস বসছে বোঝা গেছে আশা করি। তাহলে ব্যাপারটাকে আরো সোজা করে আবার লিখে দেওয়া যাক, যেটা হচ্ছে গিয়ে এইটাকে এই জায়গাটা হচ্ছে গিয়ে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কেবল মধ্যে পরিবর্তনটা আসবে। এটা মাথায় রাখবে, যে কোনো কিছু পড়ার সময় জায়গাটা খেয়াল রাখবে যে আমি তুমি বাদ দিয়ে যখনই কোনো এক বছর আসবে তখনই কিন্তু ভার্বের পরে ইয়েস অথবা ইয়েস বসুন হবে। আর বহু বছরের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নেই। বাংলাতে তিন রকম ভাবে পরিবর্তন হয়েছে, দেখো খেলি খেলো খেলে আবারও বলছি, কিন্তু ইংরাজিতে কিন্তু কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হবে না। এবং ইংরাজিতে আমার এক বছরের ক্ষেত্রেও আমি তুমি অর্থাৎ ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। আমি তুমি বাদ দিয়ে এক বছর অর্থাৎ আমি তুমি বাদ দিয়ে এক বছর বলতে কোন বছরগুলোকে বোঝায় না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ প্রথম পুরুষ, বাংলা যেটাকে আমরা প্রথম পুরুষ বলি, এবং তাদের এক বছরের ক্ষেত্রে কেবলমাত্র এক বছরের ক্ষেত্রে এই পরিবর্তনটা আসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ বাংলাতে বলতে গেলে প্রথম পুরুষের একজন বোঝালে তাদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো আসবে। এগুলো মাথায় রাখবে ইংরেজি লেখার সময়, ইংরেজি বই পড়ার সময় এগুলো মাথায় রেখে পড়বে। বোঝা গেছে প্রত্যেকে? আজ এই পর্যন্ত, পরের দিন আবার কথা।